দেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছরে পদার্পণ করেছে আজ। 1921 সালের এই দিনে 847 শিক্ষার্থী, 3টি অনুষদ ও 12টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছিল প্রাচ্যের অক্সফোর্ড। তৎকালীন ব্রিটিশ শাসিত বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দেশের প্রাচীন এই শিক্ষা কেন্দ্রটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাবি স্মৃতি চিরন্তন চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বেলুন পায়রা উড়িয়ে কেক কেটে দিনটিকে উদযাপন করেন তারা। এ সময় উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল বলেন, জ্ঞান আরোহণ ও বিতরণের গৌরবগাথা নিয়ে শতবর্ষ পাড়ি দিয়েছে প্রাণপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অনন্য সাধারণ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় পৃথিবীতে এমন একটি বিশ্ববিদ্যালয়, আমরা পৃথিবীর বহু মানসম্মত বিশ্ববিদ্যালয়ের কথা বলি, বহু উন্নত র্যাঙ্কিং এর বিশ্ববিদ্যালয়ের কথা বলি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় তার রাজনৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব এবং যে বিশ্ববিদ্যালয় মানব সম্পদ সৃষ্টি করার দায়িত্ব সমান্তরালে করে গিয়েছে গত 100 বছর ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শতকে একটি গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হবে বলেও জানান উপাচার্য। এই বিশ্ববিদ্যালয়ে একটি উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করা এবং 2045 সালে গিয়ে এই বিশ্ববিদ্যালয়কে আরওয়ান বিশ্ববিদ্যালয় তথা গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয়ে পরিণত করা, আর এর মধ্যে দিয়ে সম্ভব হবে এই বিশ্ববিদ্যালয়ের 125তম বার্ষিকী যখন পালিত হবে তখন বিশ্ব শিক্ষা মানচিত্রে এই বিশ্ববিদ্যালয় একটি ভিন্ন উচ্চতায়, একটি অনন্য সাধারণ উচ্চতায় গিয়ে দাঁড়াবে। রাষ্ট্রভাষা আন্দোলন, চির গৌরবময় মুক্তিযোদ্ধা সহ গণমানুষের সব লড়াইয়ে সবসময় নেতৃত্ব দিয়েছে এই বিদ্যাপীঠ। শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।